আসসালামু আলাইকুম। আজকের পর্বে করলা ভাজি, পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ, হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, সয়াবিন তেল 2 টেবিল চামচ এবং পরিমাণ মতো লবণ এবং কিছু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আধা কেজি করলা কেটে রেখেছিলাম, একসাথে মিশিয়ে নিব এবং চুলা ধরিয়ে দিলাম। চুলার তাপ মিডিয়াম তাপে 20-25 মিনিট জ্বাল দিতে হবে এবং নাড়াতে হবে চামচ দিয়ে। অল্প একটু পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। চুলার তাপ কমিয়ে রাখতে হবে এবং ভাজা হওয়ার শেষ পর্যায়ে আমি ডিম ভেঙে দিব। ডিম ভেঙে বাটিতে করে ভালো করে গুলিয়ে তারপরে দেওয়া যায়। খুব সহজে করলা ভাজি। এভাবে ডিম দিলে একটু খেতে টেস্ট লাগে, তাছাড়া বিনা খরচে ডিমটা ভাজা হয়ে যায়। করলা তরকারি কিনার যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি রান্না করতে হয়, না হয় পচে যায়। করলা একদিন পর থেকেই পচা শুরু হয়ে যায় এবং 2-3 দিন গেলে ভিতরে কিড়া পাওয়া যায়। তাই করলা তরকারি যত সম্ভব তাড়াতাড়ি বাজার থেকে কিনে যত তাড়াতাড়ি রান্না করা যায় ততই ভালো। আমি এখানে আধা কেজি করলা দিয়েছিলাম এবং আধা কেজি করলার ভাজি এতটুকু হয়েছে। চুলার তাপ কমিয়ে রাখতে হবে, না হয় পুড়ে যাবে নিচ দিয়ে, আর নাড়িয়ে দিতে হবে মাঝে মাঝে। করলা ভাজি যত শুকানো যায় ততই টেস্ট লাগে বেশি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বিপুল কুকিং বার চ্যানেলের সাথেই থাকুন। প্লিজ সাবস্ক্রাইব বিপুল কুকিং বার চ্যানেল। করলা সাধারণত ভাজি করে খেলেই ভালো, ভাজি ছাড়া তরকারি খাওয়া যায় না, তিতা লাগে আর খুবই পুষ্টিমান সমৃদ্ধ এবং ঔষধি গুণ সম্পন্ন করলা এবং স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। একটু সময় নিয়ে ধীরে সুস্থে রান্না করলে, চুলার তাপ একটু কমিয়ে রাখলে ভালোভাবে রান্না করা যায় এবং রান্নাটাও খুব ভালো হয়।